বুধবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিবিআই এর বিশেষ আদালতে গরু পাচারের অভিযোগে আটক অনুব্রত মণ্ডলকে পেশ করা হয়। 14 দিন আসানসোলের সংশোধনাগারে বন্দী থাকার পর আদালতের নির্দেশে এদিন তাকে পুনরায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে পেশ করা হয়। এদিন দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাবের পর মহামান্য বিচারপতি পুনরায় বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী 21 সেপ্টেম্বর পুনরায় আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। মলয় ঘটকের বাড়িতে সিবিআই, দাদা কি বলবেন? একটু সামনে ছেড়ে দেন দাদা, কিছু বলবেন দাদা? দাদা দাদা, আজ মলয় ঘটকের বাড়িতে সিবিআই, দাদা কি বলবেন? আজকে আমাদের আমাদের বক্তব্য ছিল, আপনারা জানেন যে সিবিআই কার্যত যা প্রশ্ন আমাদের অনারেবল আমাদের লার্নেড সিনিয়র কাউন্সিলসরা করেছেন তার কোনো উত্তর দিতে পারেননি। অনারেবল জাজ যা প্রশ্ন করেছেন সিবিআইকে তারও কোনো উত্তর দিতে পারেন। বস্তুত এই যে গরু পাচার সংক্রান্ত মামলা, সেই পাচারের সাথে শ্রী অনুব্রত মণ্ডলের কোনো যোগসাজশ আছে সেটাই কিন্তু এস্টাবলিশ করতে পারেনি সিবিআই। সেটা কার্যত সিবিআই আজকে স্বীকার করে নিয়েছেন এবং সিবিআই এটাও বলেছেন যে এই যে পার্টিকুলার বিএসএফ বা কাস্টমসের রোল, সিবিআই আজকে কার্যত স্বীকার করেছেন যে বিএসএফ এবং কাস্টমসের সিরিয়াস রোল আছে, সেই রোলটা ওনারা তদন্ত করে দেখছেন। তো আমাদের তরফ থেকে এই প্রশ্ন করা হয় যে 2018 সাল থেকে আজ অবধি সেই তদন্ত কেন সম্পন্ন হচ্ছে না, কারণ ওনাদের প্রথম চার্জশিটেও সিবিআইয়ের প্রথম চার্জশিটেও এই কাস্টমস এবং বিএসএফ অফিসার্সদের রোল আছে যে সেটা ওনারা স্বীকার করেছিলেন। তো সেই প্রশ্নের যথাযথ উত্তর কিন্তু আদালতও পাননি, আমরা অন্তত আদালতে শুনতে পাইনি। তো কাস্টমসের আজ অবধি কেউ অ্যারেস্ট হয়নি। তো আমরা অত্যন্ত দুঃখজনকভাবে ওনার জামিনের আবেদন আজকে খারিজ হয়েছে, মহামান্য আদালতের রায় শিরোধার্য আমাদের কাছে, আমরা পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।